वेलकम टू माय चैनल माइंस ट्रैवलिंग डायरी एक्सप्लोर द कलरफुल वर्ल्ड। मॉर्निंग सॉल्ट सेंट मैरी। आशा करी अपनारा ভালো আছেন। রাতে খুব টায়ার্ড ছিলাম, ঘুমটা ভালো হইছে। আজকের দিনটা হচ্ছে হলো শনিবার। আমি আমার ট্রিপের সেকেন্ডে শুরু। আজকে যাচ্ছি আমি থান্ডার বে। এখান থেকে থান্ডার বে প্রায় 700 কিলোমিটার দূরে। তো মাঝখানে আজকে থেকেই আমার মূলত ঘোরাগুলো শুরু হবে। আমি প্রথমে যাব হচ্ছে হলো এখান থেকে লেক সুপেরিয়র প্রভিন্সিয়াল পার্ক। তারপরে ওইখান থেকে আরও দুইটা প্লেস কভার করব। তো হোটেলটা খারাপ না, হোটেল না ঠিক একটা মোটেল আর কি, হলিডে ইন মোটেল। হোটেলটা ভালোই ছিল, রাত্রে ঘুম ভালো হয়েছে, আশেপাশের কোনো নয়েজ সেরকমের ছিল না। আর এখানকার যে রিসেপশনিস্ট সেও খুব ভালো, টেক কেয়ার করে, ভালোই আমাদের টেক কেয়ার করেছে আর কি সে। তো এখন আর কথা বাড়াবো না, এখন রওনা দিব। তো দেখা হবে আবার। তো আমরা হোটেল থেকে এখন বের হচ্ছি, একটু কফি নেব ক্রিম থেকে, কফি নিয়েই তারপরে জার্নি শুরু। এখন সময় হচ্ছে হলো 9:30 বরাবর। তো প্রথমে তো বললাম যে আমি একটা প্রভিন্সিয়াল পার্কে যাব, তারপরে বাদ বাকি জায়গা। তো টিম বিট আর কফি নেওয়া শেষ। এইটা নিলাম হচ্ছে হলো এখন যে রাস্তাটায় যাব, এই রাস্তাটায় মাঝখানে অনেক কিছুই পাওয়া যাবে না। এবং কিছুক্ষণ আগে একজন বাইক রাইডারের সাথে কথা বললাম, মানে আমি যে মোটেলে ছিলাম সেই মোটেলেই সে ছিল আর কি। তো সে আমাকে বলল যে ওয়াওয়ার পর থেকে 300 কিলোমিটারের মধ্যে কোনো গ্যাস স্টেশন নেই। তো বলল যে আগে যেন আমি ফিল আপ করে যাই। তো সো যেহেতু সে থান্ডার বে থেকে ব্যাক করছে, তো আমি চিন্তাভাবনা করছি যে আমি যদিও এখন ফুল, আমি হয়তোবা যাওয়ার সময় ওয়াওয়া পার করার পরপরে ফার্স্ট যে গ্যাস স্টেশন পাবো ওইখান থেকেই আমি গ্যাসটা নিয়ে নিব। এখন হচ্ছে হলো এখনই ট্রান্স কানাডাতে ঢুকে যাবো কিছুক্ষণের মধ্যেই। তো ট্রান্স কানাডাতে উঠে আবার কথা বলবো। এরকম রাস্তা দিয়ে গাড়ি চালালে মন আপনা আপনি ভালো হয়ে যায়, তারপরে আবার সঙ্গে যদি থাকে কফি। আর সলসেন মেরি যতটুকু দেখে মনে হচ্ছে এটা মনে হচ্ছে হিলি জোন। পাহাড় আছে আশেপাশে, বেশ কিছু পাহাড় আছে দেখলাম। ওয়াওয়া 212 কিলোমিটার এখান থেকে। আসলে ট্যুর দিলে এইরকম ধরনের ট্যুর দেওয়াই উচিত। গাড়ি চালায়া শান্তি, ঘোরাফেরা করে শান্তি, গাড়ির এত প্রেশার নাই। টরন্টোতে যেরকম প্রেশার, সিনিক তো আছেই। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এই রকমের সকালে একটু কফি হাতে গাড়ি ড্রাইভ করার। আজকে সেই ইচ্ছাটাও পূরণ হইলো আর কি। আমিও মোটামুটি ফুল হাতার একটু উলেন টাইপের গেঞ্জির মতো পরেছি, কারণ একটু সকাল থেকেই দেখলাম একটু ঠান্ডা লাগতেছে আর কি। মানে বাংলাদেশে যেরকমের শীতের সকালটা যেরকম লাগে না, ওই রকমের। আই হোপ আমাদের ট্যুরটা ভালো হবে। এখন পর্যন্ত মোটামুটি ভালোই চলছে সব কিছু, সব ঠিকঠাক আছে আর কি। আজকের দিনটা মানে ঠিকঠাক যদি যায়, কারণ আজকেই আমাদের অ্যাট্রাকশন যেগুলো আছে আর কি, এগুলো আজকেই ঘোরাটা আজকে মেইন আর কি, সব সাইটগুলো। তো তারপরেও তো গাড়ি, কারণ হু নোস কখন কি হয়। তো তারপরে সব ধরনের প্রিকশন নেওয়া আছে, আশা করি সব ভালোই যাবে, কারণ অনেক দূরের জার্নি। তো যে কোনো সময় যে কোনো একটা কিছু যদি মানে যদি কোনো কিছু যদি হারমোনিক ইসে যদি না চলে, একটা রিদমে যদি না চলে, একটা কিছুর ব্যত্যয় হইলেই তখনই কষ্টটা হয় মূলত।
তো এখন পর্যন্ত কোনো কিছু খারাপ যায়নি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। যেভাবে যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী এখন পর্যন্ত সব কিছু হয়েছে, ইভেন টাইমের শিডিউলটাও। পাথর যে এত সুন্দর হতে পারে আমার আগে জানা ছিল না। পাথরের আসলে টেক্সচার দেখে আমি গাড়ি থামাইতে বাধ্য হয়েছি মূলত। তো বাতাসটাও খুব ঠান্ডা এখানে, আর একেবারে জায়গাটাও খুব স্নেক। আমি একটু দেখাই একটা জিনিস, একটু সামনে আগত নিতাম, পানি যে আসলেই ফ্রেশ। এমনি যে এটা যে বলে নাই যে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক, এমনি এমনি বলে না, একেবারে স্বচ্ছ। আমি যত জানি না যে ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে, কিন্তু এইখানে পানি কতটা স্বচ্ছ আমি একটু দেখাই। এই এটা হচ্ছে হলো পানি, আর পাথরগুলো একেবারে আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে। আয়ান এইখানে পাথর দেখে, ওই যে এই হচ্ছে হলো ট্রান্স কানাডা হাইওয়ে। ও ওই যে ওই সাইডে আমার লালি দাঁড়ায় আছে, হ্যাঁ আমার লালি। I don't think so. তো আমি এখন যেখানটাই আছি সেইখানটায় মোটামুটি আশেপাশে মানে পানি বেষ্টিত আর কি জায়গা। তো আমি এই জায়গাটি আঁকার জন্য অনেক লাফালাফি করে আসছি, যেহেতু আমি কেস খুলতে যাচ্ছি না। তো কেস পরা অবস্থায় ড্রাই থাকা অবস্থায় যতটুকু আসা যায় আমি ততটুকু বলতে এসছি। এখন পর্যন্ত আমি শুকনো আছি, আমার পা বা অন্য কোনো কিছুই ভেজে নেই, আর এই জায়গাটা অস্থির। এই মাছগুলো সব পাশ দিয়ে পানি, এই লুকআউট পয়েন্ট। গাড়ি চালানোর পথে দেখতে দেখতে আসতে যাচ্ছি, তো তো লুকআউট পয়েন্টটা দেখে থামলাম। আমার উপর দিয়ে ওই যে মেঘ চলে যাচ্ছে, পানি একেবারে নীল। ওইখানে সামনে একটা আইল্যান্ডের মতো আছে, ওই যে দেখা যায় কিনা জানি না, ওই যে একটা আইল্যান্ডের মতো আছে এই। আর এত রক কেটে রাস্তা করা হয়েছে, তো এখন আবার রওনা দিব।